আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের সবার ইফতারে থাকে এক গাদা ভাজা পোড়া খাবার, যা সুস্বাদু এবং মুখরোচক হলেও আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই আজকের পর্বে নিয়ে এলাম স্বাস্থ্যকর এবং মজাদার ফ্রুট ককটেলের রেসিপি। এটা তৈরি করা এতটাই সহজ, আপনারা ইফতারে চটজলদি তৈরি করে সার্ভ করতে পারবেন। কয়েকটি চকলেট বিস্কিট নিয়ে ভেতরের ক্রিমটা আলাদা করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বিস্কিট নিতে পারেন, আর ভেতরে যদি ক্রিম না থাকে তাহলেও সমস্যা নেই। বিস্কিটগুলো থেকে ক্রিমগুলো আলাদা করে নিয়েছি। বিস্কিটগুলো একটি জিপলক ব্যাগে নিয়ে একটি বেলুনি দিয়ে এভাবে বাড়ি দিয়ে গুঁড়া করে নিব। এবার বিস্কিটের গুঁড়াটা একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার একটা ক্রিম তৈরির জন্য একটি বোলে নিয়ে নিচ্ছে হাফ কাপ টক দই। টক দইটা একটি স্ট্রেনার নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছে। এখন এতে দিয়ে দিচ্ছে বিস্কিটের ক্রিমগুলো। কনডেন্সড মিল্ক দিয়ে দিচ্ছে 1/4 কাপ। আপনারা চাইলে কনডেন্সড মিল্কের বদলে চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু কন্ডেন্স মিল্ক অ্যাড করলে ক্রিমটা খেতে বেশি টেস্টি হবে। একটি হ্যান্ড হুইস্ক দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে ক্রিমটা বানিয়ে নিব। এবার বিস্কিটের গুঁড়াগুলোর সাথে 1 টেবিল চামচ মেল্টেড বাটার দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে আরও বেশি বাটার অ্যাড করে একটু অয়েলি করেও তৈরি করতে পারেন, কিন্তু আমি এটা অল্প বাটার দিয়ে একটু ড্রাই রেখে তৈরি করব, কারণ এটা পরে ক্রিমের সাথে মিশে যাবে। একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছে কেটে রাখা আম 1 কাপ, কলা 1 কাপ, আপেল 1 কাপ, আঙ্গুর নিয়ে নিচ্ছে 1 কাপ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুট অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছে 1 চা চামচ চিনি। লবণ দিয়ে দিচ্ছে সামান্য একটু। এবার আলতো করে নেড়ে ফ্রুটসগুলো চিনি এবং লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে। একটু সাবধানে মাখাতে হবে যেন নরম ফ্রুটসগুলো গলে না যায়। ফ্রুট ককটেল সার্ভ করার জন্য এখানে আমি 2টি সার্ভিং গ্লাসেস নিয়েছি। এর মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি বিস্কিটের গুঁড়া। আপনারা চাইলে গ্লাসের বদলে অন্য যে কোনো ডেজার্ট বোলে সার্ভ করতে পারেন। যে ক্রিমটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ফ্রুটসগুলো। বিস্কিটের গুঁড়া, ক্রিম এবং ফ্রুটস, এই সব কিছুই আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি অ্যাড করতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আজকের পর্ব দেখার জন্য অনেক ধন্যবাদ।